আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। কুয়েত এবং কুয়েতের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম রিজওয়ান ও নবী। কুয়েতের আজকের বিস্তারিত সব আপডেট থাকছে, সাথে থাকছে এক সপ্তাহ পরেই সুখবর পেতে যাচ্ছে নিষিদ্ধ যে 31টা দেশকে দেওয়া হয়েছে কুয়েত গভর্নমেন্ট থেকে, সে ব্যাপারই বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন। আরও থাকছে কুয়েতে করোনা আপডেট, এছাড়াও বর্তমান লেবানন প্রসঙ্গ ইত্যাদি ইত্যাদি। চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, আজ 6 আগস্ট 2020। কুয়েতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী থেকে নতুন করে সুস্থ হয়েছেন গত 24 ঘন্টায় 704 জন। এই নিয়ে দেশটিতে সুস্থতার সংখ্যা পৌঁছে গেল 61,610 জনে। এটা নিশ্চিত করছেন কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসেল আল সাবাহ। আজ তিনি তার টুইটার অ্যাকাউন্টে এক টুইট থেকে এই আপডেট শেয়ার করে, সুস্থ থাকার জন্য, নিরাপদ থাকার জন্য সবাই স্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে পালন করুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। চলুন এখন আমরা এক পলকে দেখে নেব টোটাল আক্রান্ত আপডেট। গত 24 ঘন্টায় এই সংক্রমণে আক্রান্ত হয়েছে 620 জন। এ নিয়ে কুয়েতে টোটাল আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল 70,045 জনে। গত 24 ঘন্টায় আরও একজন মৃত্যুবরণ করছে, ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে টোটাল মৃতের সংখ্যা কুয়েতে পৌঁছে গেল 469 জনে। গত 24 ঘন্টায় টেস্ট করা হয়েছে 3,599 জনকে এবং কুয়েতে টোটাল টেস্টের সংখ্যা পৌঁছে গেল 522,200 জন। গত 24 ঘন্টায় অ্যাক্টিভ কেস আছে 7,966 জন এবং বর্তমান আইসিইউতে আছে 127 জন। গত 24 ঘন্টায় আক্রান্ত এরিয়াগুলির মধ্যে পরোয়ানিয়া 100 জন, আহমেদি 200 জন, জাহারা 139 জন, হাউলি 82 জন, কুয়েত সিটি 79 জন। গত 24 ঘন্টায় আক্রান্ত নাগরিকদের মধ্যে কুয়েতে ছিল 413 জন এবং বিভিন্ন দেশের প্রবাসী 197 জন। সবাই সবার অবস্থান থেকে সুস্থ থাকার জন্য, নিরাপদ থাকার জন্য স্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে পালন করুন। আগামী সপ্তাহে সুখবর পেতে পারেন আটকে পড়া প্রবাসীরা। বিশ্ব অনুযায়ী এবং ওই দেশগুলির সংক্রমণ বৃদ্ধি এবং কমার উপরে নির্ভর করে 31টা দেশ থেকে প্রবাসীদের কুয়েতে প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। আরবি দৈনিক আল কাবাস তাদের রিপোর্টে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন 10 দিন পর পর সিদ্ধান্তটি পর্যালোচনা করবে কুয়েতের মন্ত্রিপরিষদ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। 1 আগস্ট থেকে প্রবাসীদের কুয়েতের প্রবেশ করতে দেওয়া হবে ঘোষণা দিয়ে করোনা পরিস্থিতির কারণে পুনরায় প্রবেশ নিষিদ্ধ করে কুয়েত সরকার। কর্তৃপক্ষ যারা এই সিদ্ধান্তের মধ্যে বিচারপতি, চিকিৎসক, নার্স, শিক্ষকদের মতো নির্দিষ্ট প্রবাসীদের প্রয়োজন অনুযায়ী প্রথমে দেশে ফেরা যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনার কারণে যখন কুয়েতের নাগরিকদের ইউরোপের বিভিন্ন দেশে ঢুকতে দেওয়া হয়নি, তখন কিন্তু কুয়েত গভর্নমেন্ট এটার প্রতিবাদ করেনি, বরং কুয়েত এটা মেনে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা এই সংক্রমণ থেকে বাঁচার জন্য তাদের দেশের সিদ্ধান্তই সঠিক ছিল। তবে কেন কুয়েতের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন দেশের রাজনৈতিকভাবে সমালোচনা বা এটা নিয়ে কথা বলার, এই সংক্রমণে বা এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ রাজনীতির ঊর্ধ্বে রাখার চেষ্টা করতেছে এবং কূটনীতিকভাবে যেসব আলোচনা সমালোচনা হচ্ছে কুয়েত নিয়ে সেটাও তাদের ভুল ধারণা। কুয়েত কূটনীতিক বা রাজনৈতিক উদ্দেশ্যে কোনো দেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেনি, বরং 10 দিন পর পর এটা যাচাই করে দেখা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুযায়ী কোন দেশের করোনা সংক্রমণের পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে, কতটা উন্নতি হয়নি, আর সেটার উপর নির্ভর করবে একে একে কোন দেশকে কুয়েতে ঢোকার অনুমতি দেওয়া যায়। সুতরাং 10 দিন পর বিভিন্ন দেশের কুয়েত ফেরার অগ্রাধিকার বৃদ্ধি পাবে, অবশ্য সেটা নির্ভর করবে সে দেশের করোনা সংক্রমণের উপর। আমরা বাংলাদেশিদের প্রতি অনুরোধ রাখবো বা আপনি আপনার অবস্থান থেকে আপনি বাংলাদেশে আপনার পরিবারকে সচেতন করুন, আপনার পরিবার আরেকজনকে সচেতন করুক। চলুন আমরা 1,25,00,000 প্রবাসী সবাই এভাবে একটা সচেতন করে তুলি আমাদের পরিবার পরিজনকে, আমাদের আত্মীয় স্বজনকে। ইচ্ছে অনিচ্ছে আমরা তো নানাজনের সাথে বাংলাদেশে কথা বলি, সবাইকে সতর্ক করে দিই আর তারা আরও 5 জনকে সতর্ক করুক।
এভাবে সচেতনতা বৃদ্ধি পেলেই এই সংক্রমণ থেকে আমাদের দেশ বেঁচে যায়, আর প্রবাসীরা যারা দেশে আটকা পড়ে আছে তারাও তাদের কর্মসংস্থানে ফিরে যেতে পারে। আপনি কুয়েতের এই মেসেজটার মাধ্যমে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেছেন, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সব দেশগুলোই এসব সিস্টেমগুলোই একে একে ফলো করবে, আর যতই এই সংক্রমণ আমাদের বাংলাদেশে কমে আসবে ততই আপনাদের প্রবাসে কর্মসংস্থানে ফিরে যাওয়ার নিশ্চয়তা ফিরে আসবে। এটা ছিল কুয়েতের যে আটকে থাকা প্রবাসীরা অপেক্ষা করতেছে কুয়েত ফেরত আসা, তাদের জন্য সর্বশেষ আপডেট। সাধুবাদ জানাই কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী এবং কুয়েতের রেড ক্রিসেন্ট সোসাইটিকে, কারণ কুয়েত থেকে প্রথম চিকিৎসা সেবা লেবাননের এই দুর্ঘটনায় পৌঁছায়। বুধবার বিদেশ থেকে চিকিৎসার প্রথম ব্যাচ, যা কুয়েত কর্তৃক প্রদত্ত চিকিৎসা সরবরাহ এবং কুয়েত বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে লেবাননের বৈরিতে পৌঁছায় এবং চিকিৎসা সেবা দেওয়া শুরু করে। এতে করে প্রবাসী বাংলাদেশি হিসেবে আমরা গর্বিত। আশা করি কুয়েতের এসব মহৎ কাজগুলি সামনের দিন আশা করি কুয়েতের এসব মহৎ কাজগুলি সামনের দিনগুলিতেও অব্যাহত থাকবে এবং বিভিন্ন দেশ এর দ্বারাই উপকৃত হবে। কুয়েতের মহামান্য ফিন্স শেখ নাওফ আল আহমেদ লেবাননের প্রেসিডেন্টের সাথে টেলিফোনে কথা বলেছেন। বৈরুতের বন্দরে ঘটে যাওয়া বিস্ফোরণে লেবাননের দেশবাসীর প্রতি সমবেদনা প্রকাশ করেন মহামান্য ফিন্স। আহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থ কামনা করেন কুয়েতের এই ফ্রেন্স শেখ নায়েফ। আমরাও চাই লেবাননে যে দুর্ঘটনাটা ঘটে গেছে, যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, এবং যারা আহত অবস্থায় বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে তারা খুব দ্রুত সুস্থ হয়ে তার পরিবার পরিজনের কাছে ফিরে যাক। কুয়েত সিভিল এভিয়েশনের সাধারণ প্রশাসন দেশটিতে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থাগুলো পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। প্রশাসন জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ, ফ্লাই দুবাই, ইমারাস এয়ারওয়েজ কুয়েতে তাদের স্বাভাবিক ফ্লাইট পরিচালনা করার শুরু করবে খুব সহসায়। এতে করে প্রবাসী বাংলাদেশিদের বিশাল উপকার হবে। আপনারা জানেন যে এর আগে ফ্লাইট পরিচালনা বা বিভিন্ন ফ্লাইট সংস্থা কুয়েতের সাথে তাদের ফ্লাইট পরিচালনা না করতে পারার কারণে প্রচুর সংখ্যক প্রবাসীরা দেশেও যেতে পারেনি, দেশ থেকেও আসতে পারেনি। এতে করে মনে হচ্ছে যে খুব সহসায় কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবার প্রবাসীদের জন্য খুলে দেওয়া হবে।